আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। স্বাস্থ্য পরীক্ষার দাবিতে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের বিক্ষোভ সাগর দিঘি হাসপাতালে। কর্ণাটক এবং মুম্বাই ফেরত শ্রমিকদের বিক্ষোভ, সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য অপেক্ষা করেও তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না, এমনই অভিযোগ তাদের। তাদের স্বাস্থ্য পরীক্ষা না হলে গ্রামে ঢুকতে দিচ্ছে না গ্রামবাসীরা। আমরা সকাল অব্দি না খেয়ে বসে আছি, যে তোমাদের সুরক্ষার জন্য যে কাজ করবো, বাড়িতে যেতে তো খাবো, কেন আমরা হোটেলে যেতে পারবো? আমাদের হোটেলে যেতে খেতে পারবো, তবু তো খাই না। ডাক্তারকে দেখা ট্রিটমেন্ট করার জন্য আমরা হয়তো থাকছি না, আমরা সাহস করে বাড়ি যাবো। তাহলে আমি তো পারবো, তারপর থেকে বাজার অব্দি তো ঘুরতে পারবো, কেন ঘুরি না? যে নিজের আগে ট্রিটমেন্ট করবো, তারপরে হয়তো যাবো। আমরা এই জায়গা খানি বসে, আমরা কর্ণাটক থেকে এসেছি আপনার ফ্ল্যাটে। তো গ্রামের লোক বলছে চেক আপ না করলে ঢুকতে দেবো না, তো আমরা চেক আপ করার জন্য এখানে এসেছি আপনার সারা থেকে বসে আছি। এখানকার স্টাফের লোক বলে যে 10টার সময় আসবে ডাক্তার, তারপর চেক আপ হবে। 10টার পরে এসে বলছে যে আজকে রবিবারে ছুটি। আমরা বলছি যে রবিবারে ডাক্তারের কী ছুটি? মানুষ মরে যাবে, অসুখ হবে, আর ডাক্তার ছুটি করবে? আমরা শরীরের চেক আপটা করতে চাই গ্রামে, যেন আমার থাকতে পায়। আমরা তখন কোনো জায়গায় থাকার জায়গায় নেই, না খেয়েই আছি সকাল থেকে। আমরা চাইছি যে আমাদের চেক আপটা হোক, আমরা গ্রামে জানে যে ঢুকতে পারি, এবারে গ্রামে ঢুকবো। এবারে দিদিমণি কৌশিক ঘোষের রিপোর্ট, বিশ্বভারত।